পৃথিবীর সবচেয়ে বড় ব্যাকটেরিয়া সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মানুষের চোখের পাপড়ির সমান আকারের এই ব্যাকটেরিয়া দেখা যায় খালি চোখে, দরকার হয় না কোনো মাইক্রোস্কোপের। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ক্যারিবিয়ান এক ম্যানগ্রোভ জঙ্গলে থিও মার্গারিটা ম্যাগনিফিকা নামে এই ব্যাকটেরিয়া আবিষ্কার করেন বার্কলির জয়েন্ট জিনোম ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে এটি নিয়ে তাদের গবেষণাপত্র। গবেষক দলের সদস্য ডক্টর জিন ম্যারি ভোল্যান্ড বলেন, অন্য ব্যাকটেরিয়ার সাথে এই ব্যাকটেরিয়ার তুলনা করা হবে মাউন্ট এভারেস্টের সাথে মানুষের তুলনা করার মতো। এটির দৈর্ঘ্য প্রায় 1 সেন্টিমিটার। একসময় বিজ্ঞানীদের ধারণা ছিল বড় কোষ তৈরি করার মতো যথেষ্ট জটিল ব্যাকটেরিয়া নয়, তবে থিও মার্গারিটা ম্যাগনিফিকা ব্যাকটেরিয়া অন্য যে কোনো ব্যাকটেরিয়ার তুলনায় অনেক জটিল। যেহেতু এখনও ব্যাকটেরিয়ার জগতের অনেকটাই মানুষের জানার পরিধির বাইরে, তাই ভবিষ্যতে আরো বড় আকারের ব্যাকটেরিয়া আবিষ্কৃত হবে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রায় 350 বছর আগে ডাচ বিজ্ঞানী অ্যান্থনি ফন লিউয়েনহুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। এরপর থেকে যত প্রজাতির ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয়েছে তার কোনোটিই মানুষ খালি চোখে দেখতে পায় না। এদের গড় দৈর্ঘ্য সাধারণত 1 ইঞ্চির 10,000 ভাগের 1 ভাগ হয়ে থাকে।